এবার বলছি প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ কিভাবে আমরা বার করব। মনে করো একটা পাত্রে কিছু জল নেওয়া হয়েছে বা যে কোনো তরল নেওয়া হয়েছে। এই তরল তার ঘনত্ব হচ্ছে ডি। এর মধ্যে এই তরল পাত্রের মধ্যে যে তরল আছে সেই তরলের ভেতরে যে কোনো একটা বিন্দু মনে করো এম, সেই এম বিন্দুতে এই তরল কত চাপ প্রয়োগ করছে সেটা বার করতে হবে। তার জন্য আমরা একটা কাল্পনিকভাবে এমকে কেন্দ্র করে এ ক্ষেত্রফলের একটা তল কল্পনা করা হয়েছে এবং ওই তলের ওপরে আমরা কী করা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙকেও কল্পনা করা হয়েছে যার মধ্যে এই তরলটা পুরোটা ধরছে। এই চোঙটা হচ্ছে পুরোটাই তরলেরই তৈরি। তাহলে এই তরলের ভেতরে যে এই চোঙ লম্ববৃত্তাকার চোঙ সেটার যে ওজন একক ক্ষেত্রফলের ওপর পড়বে সেটাই হচ্ছে এম বিন্দুতে চাপের পরিমাণ। আচ্ছা তাহলে তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা দেখো একটা সম্পর্ক তোমাদের জানা আছে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, মানে একক আয়তনের ভরই হচ্ছে ঘনত্ব। তার মানে আমাদের এখান থেকে ভরটা আমরা যদিও না জানি যেটা এম ইন্টু জির, তাহলে ঘনত্বটা জানা আছে বলে আর এই চোঙের আয়তনটা যদি পেয়ে যাই তাহলে এই এম এর মানটা আমরা পেয়ে যাব। ভর সমান সমান ঘনত্ব গুণ আয়তন, এই জন্য ওজন যেটা নাকি আমার দরকার চাপ মাপতে গেলে সেই জন্য ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ লিখছি, আবার ভর সমান সমান লিখছি ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু অভিকর্ষজ ত্বরণ স্মল জি গ্র্যাভিটেশনাল ফোর অ্যাক্সিলারেশন। আচ্ছা ঘনত্বটা হচ্ছে এই তরলের ধরে নেওয়া হয়েছে ডি, আর আয়তন, আয়তন অর্থাৎ এই লম্ববৃত্তাকার চোঙ যেটা তরলের মধ্যে কল্পনা করা হয়েছে এই উচ্চতার এবং এ ক্ষেত্রফলযুক্ত অঞ্চলে তার আয়তন হবে তরলের, এর ক্ষেত্রফল যদি এ হয় তাহলে এ ইন্টু এইচ, ক্ষেত্রফল ইন্টু এই এইচ গভীরতা, বা এটা যদি উচ্চতা হয় লম্ববৃত্তাকার চোঙ তার গুণফল এ ইন্টু এইচ ইন্টু জি। তাহলে আমার এখানে চাপ পেয়ে যাচ্ছে কি এম জি, অর্থাৎ এই ডি ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি, এইটা ডিভাইডেড বাই এ, এই ক্ষেত্রফলটা হচ্ছে এ। তাহলে চাপের পরিমাণ হবে এইচ ইন্টু ডি ইন্টু জি, অর্থাৎ এই তরলের গভীরতা যত গভীরতায় আমি চাইছি ওই বিন্দুতে মাপ ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এটা একটা সহজ গাণিতিক উপায়, তোমাদের বইতেও করা আছে। এখন মেয়েরা দুটো প্রশ্নের উত্তর লিখবে, এক হচ্ছে তরলের চাপের ধর্মগুলো, এটা তোমরা ক্লাস এইটেও পড়েছো, একবার বইতে দেখে নিয়ে নিজের মতন করে লিখবে। আর একটা ছোট অঙ্ক দিয়েছি, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, চোঙে 20 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল আছে, ওই চোঙের তলদেশে জলের চাপ এবং ঘাত কত হবে।